জার্নালিজম টাইমস বিস্তারিত খবর যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। 500 শয্যার কোভিড হাসপাতাল তৈরি হচ্ছে বানপুরে। রক্ষণাবেক্ষণের অভাবেই ভেঙে পড়ল বাসন্তীর লোহার ব্রিজ। ভোটের ফলাফল সন্তোষজনক না হওয়ায় সাসপেন্ড করা হল জেলা 2 তৃণমূল নেতাকে। বানপুরের হোস্টেল মোড়ে একটি আবাসনে তৈরি হতে চলেছে 500 শয্যার কোভিড হাসপাতাল। খুব শীঘ্রই এই আবাসনটি চালু হবে বলে জানা গেছে। পশ্চিম বর্ধমান জেলার বানপুর হোস্টেল মোড়ে একটি আবাসনে তৈরি হতে চলেছে 500 শয্যার কোভিড হাসপাতাল। থাকবে অক্সিজেন সহ সমস্ত রকমের চিকিৎসার সুবিধা। আবাসনের নিরাপত্তারক্ষীরা জানান, গত 3 মে থেকে কোভিড হাসপাতাল শুরু হওয়ার কথা ছিল। নির্বাচন চলাকালীন সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা থাকায় এখনও হাসপাতালটি চালু হয়নি। তবে তাদের কাছে খবর রয়েছে, খুব শীঘ্রই এই আবাসনটি হাসপাতাল তৈরি করা হবে। তারা জানান, ইতিমধ্যে ওই আবাসনে 2 জন রাঁধুনি এসে পৌঁছেছে, যারা রোগীদের খাবার তৈরি করে দেবেন। ওই এলাকার রিভার কলোনি আবাসনে ইতিমধ্যেই কন্টেনমেন্ট জোনও তৈরি করেছে। আমরা শুনেছি এটা কোভিড হাসপাতাল হবে, তার জন্য আমাদের দেখবার জন্য সিকিউরিটি রেখেছে। 3 তারিখ থেকে হবার কথা ছিল, সেন্ট্রাল পোস্ট চলে যাওয়ার পর এখন পর্যন্ত কোনো খবর নেই, কিন্তু হবে সেটা শুনেছি। পেশেন্ট এখন পর্যন্ত ঢুকেনি। এরকম পেশেন্ট না ঢুকলে যার যা সরঞ্জাম দরকার সেগুলো কিছু না? সরঞ্জাম এখন কিছু আসেনি। যারা দেখভালের দায়িত্ব ওই খাবার দেওয়া, তাদের 2 জন এখন আছে এখানে। ও তারা এসছে, যারা খাবার বানাবে। হ্যাঁ, শুনছিলাম যে এটা কোভিড হসপিটাল হবে। ঠিক আছে, তাই এই ভোটের যে ইয়ে ছিল তার জন্য একটু লেট হয়ে গেছে। এবার থেকে চালু হবে, রিসেন্টের মধ্যে চালু হবে। তো আপনি কি এখানে কাজ করেন? হ্যাঁ, আমি এখানে কাজ করি। আমাদের যে সিকিউরিটি কন্ট্রোল আছে, ওইখান থেকে খবর এসছে এখানে কোভিড একটা হসপিটাল হবে। ঠিক আছে, ওইটুকুই আমরা জানি। আরও এরকম এখন পর্যন্ত কোনো পেশেন্ট? না, এখন কোনো পেশেন্ট আসেনি। এছাড়া এখানে আর কোথাও কিছু পেশেন্ট রাখার ব্যবস্থা? আর রিভার ব্যাংকে আছে, রিভার ব্যাংকে বহুত আগের থেকেই আছে। ঠিক আছে, পুনর্বাসন না দিয়ে তাদের উচ্ছেদ করা যাবে না, এমনটাই জানালো ইসিএল এর বেগুনিয়া কলিয়ারির কোড়াপাড়া ভুইয়াপাড়ার বাসিন্দারা। জিএম এর সাথে বৈঠকে কোনো সমাধান সূত্র না বেরোনোয় ধর্নায় বসে তারা। উত্তেজনা এখনও অব্যাহত। ইসিএল এর সালানপুর এরিয়ার জিএম এর সাথে বৈঠকে বসেও কোনো সমাধান সূত্র না বেরোনোয় বিক্ষুব্ধ বাসিন্দারা জিএম অফিস সংলগ্ন সিধু কানুর মূর্তির পাদদেশে ধর্নায় বসে পড়েন শনিবার সকালে। উল্লেখ্য, ইসিএলএ বেগুনিয়া কলিয়ারির সংলগ্ন কোড়াপাড়া ভুইয়াপাড়া এলাকার বসবাসকারী পরিবারগুলিকে তুলতে গিয়ে শুক্রবার প্রবল বাধার মুখে পড়ে ইসিএলএ নিরাপত্তা রক্ষীরা। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা ইসিএলএর এই ধরনের কাজের তীব্র বিরোধিতা করে পুনর্বাসনের দাবি জানান। বাসিন্দারা জানান, কোলিয়ারি রাষ্ট্রীয়করণের আগে থেকে তারা এখানে বসবাস করছেন। পুনর্বাসন না দিয়ে তাদের উচ্ছেদ করা তারা মেনে নেবেন না। আজ আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন জোরদার করা হবে বলে বাসিন্দারা জানান। আজ আজ হম লোগো নে সালানপুর জিএম কে পাশ আয়ে থে। বেগুনিয়া মে জিস তরহ সে 2 ঘর কো তোড়া গিয়া হ্যায় আর সেকড়ো ঘর কো তোড়নে কা জো প্রয়াস হ্যায়, ইস সংক্রমণ মে জিএম সাহেব বুলায়ে থে। হমনে জিএম সাহেব কো বুলা বাতো পর আকর কে মুলাকাত কিয়ে, কিন্তু জিএম সাহেব এসা কুছ ভি হমে আশ্বাসন নেই দিয়া, ইয়া কোই ভি ভরসা নেই দিয়া কি হম শান্তিপূর্বক ইস কোভিড মে রহ পায়ে। জিএম সাহেব নে কাহা কি আপ হমকো তোড়না হি পড়েগা, হম তোড়েঙ্গে হি, আপকো জো করনা হ্যায় জেসে করনা হ্যায় আপ আপনা ব্যবস্থা দেখিয়ে। তো ইস জিএম সাহেব কে বাত সে কাফি হমলোগো দুঃখত হুয়া হ্যায়, পৌঁছা হ্যায় আর কাফি অশান্তি মহসুস কর রহে হ্যায়। হমলোগ সমঝ নেই পা রহে কি অভি হমকো ক্যা করেঙ্গে। অভি হমলোগ জিএম সাহেব কো রিটেন দিয়ে হ্যায়, হমলোগ বিডিও এসডিও হমারে লোকাল এমএলএ এবং সভি অধিকারী কো হমলোগ রিটেন জানায়েঙ্গে কি হমলোগ ইস কোভিড-19 মে কাহাঁ যায়েঙ্গে, যা 60-70 সাল সে জিস জমিন পে রহ রহে জমিন কো ছোড় কর কে। হমলোগ আগামীকাল ইস
आगामी काल इसके बाद इसके प्रतिवाद में जो चार पाँच दिन से चल रहे बेगुनिया कॉलोनी गोरंडी बेगुनिया कॉलोनी के अंतर्गत सलामपुर एरिया के अंतर्गत में जो गरीबों के घर तोड़ने की मुहिम चल रही है, उसका प्रतिवाद के लिए हम लोग रणनीति बनाएंगे और आगामी काल हम लोग मजबूती से लड़ेंगे। हमें अगर ये मैनेजमेंट चाहता कि हम अपने कोविड 19 में संघर्ष करके लड़ाई करके अपने प्राण को अगर हमको देना हो तो हम लोग अपना प्राण देकर के भी हम लड़ाई को लड़ेंगे। শনিবার কোভিড হেল্পলাইন নাম্বার জারি করল সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস। কোভিড মোকাবেলায় নেমে পড়লেন বাড়াবনির বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি এলাকার সমস্ত কর্মীদের নির্দেশ দিয়েছেন কোভিড আক্রান্তদের পাশে থেকে সাহায্য করার। করোনার প্রভাব সারা দেশ জুড়ে প্রবল আকার নিয়েছে, বাদ পড়েনি খনি শিল্পাঞ্চল আসানসোল। নির্বাচন প্রক্রিয়া শেষ হতে কোভিড মোকাবেলায় নেমে পড়লেন বাড়াবনির বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি এলাকার সমস্ত কর্মীদের নির্দেশ দিয়েছেন কোভিড আক্রান্তদের পাশে থেকে সাহায্য করার। তার নির্দেশ মতো শনিবার কোভিড হেল্পলাইন নম্বর জারি করল সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস। অ্যাম্বুলেন্স পরিষেবা সহ করোনা আক্রান্ত পরিবারগুলি ঔষধ সহ নানা বিষয়ে সুবিধা নিতে পারবেন এই হেল্পলাইন নাম্বারে ফোন করে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ফোন নাম্বারগুলি দেওয়া হলো। আমাদের হিট কনসেপ্টে আইটিআইতে করা হবে, সেটা সম্পূর্ণভাবে আমাদের আমাদের সরকারি সহযোগিতা এবং দলের পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়কের সহযোগিতা সেই সেফ হোম আইসোলেশন হোম তৈরি করা হবে, যেখানে প্রত্যেক বেডে অক্সিজেন থাকবে। নাম্বার টু হলো যে করোনা চলাকালীন মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, একটা ভয় আছে, মানুষ একটু দিশাহারা হয়ে গেছে, তাই সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আপনারা দিশাহারা হবেন না, ভাবনা চিন্তা করবেন না। আমাদের প্রশাসন আমাদের সরকার অনেক রকমের স্টেপ নিচ্ছে, যেমন ভ্যাকসিনের কাজ চলছে, প্রত্যেক ডে 150 থেকে 200 লোককে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, একবারে লাইন করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমাদের কোভিড যে ছিল টেস্ট আর কি, সেটাও মাঝখানে একটু ড্রপ হয়েছিল, আবার সোমবার থেকে সেটা চালু হবে, এটা কন্টিনিউ চলবে। আমাদের দলের পক্ষ থেকে কতগুলো আমরা হেল্পলাইন রিলিজ করব, সেই হেল্পলাইনের মাধ্যমে যে কোনো ব্যক্তি আমাদের সালানপুর ব্লকে যে কোনো সময় যে কোনো অসুবিধায় পড়লে ওনারা এই হেল্পলাইনে ফোন করবেন, সে ওষুধ হোক, ট্রিটমেন্ট হোক, অ্যাম্বুলেন্স হোক, সব রকমের সুবিধা পাওয়া যাবে। মানুষের মনোবলটা যে ভেঙে গেছিল, আমরা বলবো যে আপনারা মনোবলটা ভাঙবেন না। আমরা পুরো টিম, আমাদের এমএলএর পুরো টিম, আমরা কিন্তু সালানপুরের মানুষের সাথে আছি এবং অ্যাম্বুলেন্সের নাম্বারও আমরা দিয়ে দেবো। যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আপনারা উইদাউট এনি হেজিটেশন আপনারা আমাদেরকে জানাবেন, যে ভলেন্টিয়ার্স আমাদের আছে, যে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে জানাবেন, 24 ঘন্টা আমাদের হেল্পলাইন খোলা থাকবে। ভোট মিটতেই শুদ্ধিকরণ শুরু হলো তৃণমূলে। ভোটের ফলাফল সন্তোষজনক না হওয়ায় সাসপেন্ড করা হলো জেলার দুই তৃণমূল নেতাকে। এবার গোটা দেশের নজর ছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে। সেই নির্বাচনে ফের বাংলার মসনাদে বসেছে তৃণমূল কংগ্রেস। তবে পূর্ব মেদিনীপুর জেলার ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় রাজ্য তৃণমূল নেতৃত্ব। মোট 16 আসনের মধ্যে তৃণমূল পেয়েছে 9 আসন, ফলে বাকি আসনগুলিতে জয় পেয়েছে বিজেপি। আর এখান থেকেই দলের শুদ্ধিকরণের চিন্তাভাবনা শুরু। তাহলে কি দলের ভেতরেই কেউ রয়েছে যে বিজেপিকে সাহায্য করেছে? শুক্রবার বিকেলে জেলা তৃণমূল সভাপতি সৌমেন কুমার মহাপাত্র তৃণমূলের কোর কমিটির বৈঠক ডেকে দল থেকে খেজুরির প্রাক্তন বিধায়ক রঞ্জিত মণ্ডল ও জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ আনন্দময় অধিকারীকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা জানান। 7 বিধানসভায় দলের হারের ব্যর্থতা ঠেকাতেই শুদ্ধিকরণে নামল জেলা তৃণমূল নেতৃত্ব। শুক্রবার বিকেলে নিম তৈরি শিক্ষক ভবনে জেলা তৃণমূল কোর কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র, কোঅর্ডিনেটর অর্ধেন্দু মাইতি, শেখ সুফিয়ান, মাহমুদ হোসেন সহ জেলা তৃণমূল 3 মুখপাত্র ও নির্বাচিত বিধায়করা। যদি কোথাও কাজ করে থাকে, সেই অন্তর্দ্বন্দ্বে তো দীর্ঘ করে দিয়েছিলেন
যিনি আগে এখানে যারা জেলার দায়িত্বে ছিলেন তারা, এবং সেই বিঘ্ন করে দেওয়ার ফলে একটা শ্রেণী তারা আবার তাদেরই অর্থের কাছে আক্রান্ত করেছেন হয়তো, সেটা আমরা বিশ্লেষণ করে দিচ্ছি এবং তার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। সেটা কি বিধানসভা ওয়াইজ আপনারা পর্যালোচনা করছেন? আজকেই আমরা নির্দেশ দিয়েছি, নির্দেশ না, আমি আমার সাজেশন দিয়েছি যে আপনারা বিধানসভা ওয়াইজ, ব্লক ওয়াইজ যারা কোঅর্ডিনেটর হিসেবে দুটি তিনটি করে বিধানসভার দায়িত্বে ছিলেন তারা পৃথকভাবে বিশ্লেষণ করবেন, এবং যিনি কর্মাধ্যক্ষ সেই কর্মাধ্যক্ষ থেকে তিনি দলের সরাসরি বিরোধিতা করেছেন, বিজেপির ঝান্ডা নিয়ে তিনি বিজেপির হয়ে প্রচার করেছেন, সেই কর্মকাণ্ড আমাদের প্রমাণ করে দিয়েছে। তাই জেলা আবার সার্বিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাকেও দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, এবং আজ থেকে তার কর্মাধ্যক্ষের পদ নেই, অনাস্থায় এনে তাকে সরিয়ে দেওয়া হবে। সেই জায়গায় যাদের চক্রান্তে আমরা জেলা সিদ্ধান্ত নিয়েছি, যাদের চক্রান্তে সোমনাথ বেরা পূর্বের কর্মাধ্যক্ষ ছিল তাকে সরে যেতে হয়েছিল, পুনরায় তাকে সেই জায়গায় যাতে আনা যায় সে ব্যাপারে জেলা তার সিদ্ধান্ত। একজন বিধায়ক একজন এরা তো অনেক আগে বিজেপিতে জয়েন করে গেছে, তৃণমূলের মনে হয় বড় বড় নেতার বা দিদি ফিরে এত মানে জিতবে না ভেবেছিল, কাউন্টিং হলে কারিগরিতে জিতে গিয়ে মাথা ফাতা মনে ঠিক ঠিক নাই। সেই জন্যে যারা বিধানসভার অনেক আগে যারা জয়েন করে গেছে তার ছবি আমি দেখাতে পারি আপনাদের কাছে, নিশ্চয়ই আছে, খুঁজে পাবেন। তাদেরকে সাসপেন্ড করছে মানে বুঝতে পারলাম না বিষয়টা। এবং সোমনাথ বেরাকে তার পুরনো পদ ফিরে, সোমনাথ বেরা কী পদ পেল না পেল আমি লিস্ট বোঝান, সাধারণ মানুষও লিস্ট বোঝান যে কে কী পেল। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলার এখন যা কোভিডের পরিস্থিতি, সেই কোভিডের পরিস্থিতিতে রাজ্য সরকার তো আগে থেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছে, 500 মারা গেলে 5টা বলে। দাসপুরের তৃণমূল কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা, অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই লাগিয়েছে এই আগুন, অভিযোগ অস্বীকার করে বিজেপি দাবি তৃণমূল গোষ্ঠী বন্ধনের ফলেই এই ঘটনা। নির্বাচন পরবর্তী হিংসায় এখনও রাজ্যের বিভিন্ন জায়গায় জ্বলছে আগুন, ঘটছে মারামারির মতো ঘটনা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে দুবরাজপুরে তৃণমূল পার্টি অফিসে আগুন ধরালো বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, এমনই অভিযোগ স্বরূপ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ শুধুমাত্র দলীয় কার্যালয় নয়, তার সামনে থাকা মোটরসাইকেল গ্যারেজও আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়ে ছাই হয়ে যায় গ্যারেজে আসবাবপত্র যন্ত্রাংশের পাশাপাশি 5-6টি মোটরসাইকেল। সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি এটি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা। বিজেপি করার জন্য চায়ের দোকানে বোমাবাজি করলো দুষ্কৃতীরা, কোন রকমে পালিয়ে বেঁচেছেন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার এলাকায়। নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার এলাকায় এক বিজেপি কর্মীর চায়ের দোকানে বোমাবাজি করলো দুষ্কৃতীরা, পরপর বেশ কয়েকটি বোমা ছোড়ে তারা। বোমার আঘাতে চায়ের দোকানটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন রকমে পালিয়ে বেঁচেছেন ওই বিজেপি কর্মী। তার অভিযোগ বিজেপি করার জন্যই তার দোকানে এই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা, তারা একটি রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে একাজ করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যে সিলিন্ডারটা আছে, আপনি বম মারবে, যে টিএমসিরা মারছে বম, যদি সিলিন্ডারটা ফেটে যাবে, এখানে তো সব বাড়িতে আছে, তো লোক মানুষরা তো ঘুমিয়ে থাকে, তখন তো সিলিন্ডারটা ফেটে গেলে তাহলে তো সব ভেঙে যাবে, তো মানুষটা তো মরে যাবে ঘুমে, রাত্রের মধ্যে তো ভাঙা ভাঙি হচ্ছে, এটা তো কাজ ভালো নেই। না কিছু হয়নি, কালকে আমরা দোকানটা 7:30 সময় বাড়িয়ে গেছি,
ঠিক আছে ঘুমিয়েছি রাত্রিবেলা দেখছি একটার সময় দুখানা বম মেরেছে যেদিনকে টিএমসি জিতেছে সেদিনকে আমার একটা ভাইপো আছে প্রভাত কেশরী দুখানা তিনখানা পাঁচখানা ছেলে নিয়ে এখানে বলছে তোড় ভাঙ কর এবার কে বম মেরেছে সেটা আমি ঠিক মতন বলতে পারছি না ঠিক আছে কিন্তু টিএমসি ছেলেরাই মেরেছে কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়ল বাসন্তীর পিঁপড়েখালী লোহার ব্রিজ। শুক্রবার সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী বিধানসভার চড়াবিদ্যা অঞ্চলে কুমড়োখালী এলাকার বিদ্যাধরী শাখা নদীর ওপর পিঁপড়েখালীর লোহার ব্রিজটি হঠাৎই ভেঙে পড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকার মানুষজনের। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যাধরী নদীর শাখা নদী পিঁপড়েখালী নদী। এই নদীর ওপর 1995 সালে 80-90 ফুট লম্বা একটি লোহার ব্রিজ তৈরি হয় সাধারণ মানুষজনের যাতায়াতের জন্য। ব্রিজটি বাসন্তী চড়াবিদ্যা অঞ্চলে কুমড়োখালী এবং উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী রামপুর বাজার মধ্যে সংযোগের মূল মাধ্যম ছিল। বৃষ্টি ভেঙে পড়ায় চরম অসুবিধার সম্মুখীন এলাকার বাসিন্দারা। বাসন্তী এবং সন্দেশখালীর সংযোগকারী ব্রিজ পিঁপড়াখালী বাঁধের উপরে যে ব্রিজ, এই ব্রিজটা ভেঙে পড়ে যায়। তো আমাকে সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে এখানে চলে আসি। এসে ওখান থেকে একজন বাইক আরোহীকে রিকভারি করি। সে একেবারে জলের নিচে চলে গেছিলো, সেখান থেকে তাকে দড়ি দিয়ে তুলে এবং তার বাইকটাও দড়ি দিয়ে উপরে তুলে নিই। তারপরে তার কাছ থেকে শোনা যে পিছনে একজন সাইকেল আরোহী ছিলেন, তাকে এখনও পর্যন্ত রিকভারি, জানি না কী হয়েছে সঠিক কতটা, সে উঠে গেল কি কী তাও বলতে পারবো না। আর দুটো বাচ্চা ছেলে ছিল, সে দুটো বাচ্চা ছেলে ওই পড়ে গিয়ে নদীতে জোয়ার উঠছিল তখন জলের টানেতে অনেকটা দূরে চলে গেছিলো। তারপরে সন্দেশখালী ওই পোর্শনের সমস্ত জনগণ তাদেরকে আমি সঙ্গে নিয়ে সেই দুটো ছেলেকে রিকভারি করে নিই। কিন্তু বাইক আরোহী বললেন যে সাইকেল আরোহী একজন আছে ছিল, তার কী হয়েছে আমি সঠিকভাবে বলতে পারবো না, তাকে আমরা পাইনি, হয়তো পিছনে উঠেও যেতে পারে, এখন সঠিকটা আমি বলতে পারছি না। তবে আমরা মোটামুটি সঙ্গে সঙ্গে দুই পারের সমস্ত জনগণ মিলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদের সবাইকে মোটামুটি রিকভারি একটা করে নিয়েছি। বিনা কারণে সাধারণ মানুষকে চর এলাকায় যেতে দিচ্ছে না বিএসএফ, অনেক সময় বিনা কারণে মারধরও করা হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ বামনাবাদ হাই স্কুলের সামনের রাস্তায় বিএসএফ গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। জলঙ্গি বিধানসভার রানীনগর বামনাবাদ বিওপি এলাকায় সাধারণ মানুষের জ্বরে নামতে বাধা দিচ্ছে বিএসএফের জওয়ানরা। এই অভিযোগে বিএসএফের গাড়ি আটকে পথ অবরোধ করলো এলাকার সাধারণ মানুষ। তাদের অভিযোগ, বিনা কারণে সাধারণ মানুষকে চর এলাকায় চাষাবাসের কাজে যেতে বাধা দিচ্ছে বিএসএফ। সকাল 9টার আগে চরে যেতে দেওয়া হচ্ছে না, অনেক সময় বিনা কারণে মারধরও করা হচ্ছে বলে অভিযোগ করেন বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ বামনাবাদ হাই স্কুলের সামনের রাস্তায় বিএসএফের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। রানীনগর ও সাগরপাড়া থানার হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। যার দিল 90 করে বলছে, 9টার আগে যার দেবো না, এই কথা বলছে আজকে। এর আগে পাঠশোলা চাবে, সাহেব পাঠশোলা চাবে, তাই তো? পাঠশোলা নাচে বললো যে সব সামনে বসালো, বসে বলছে বল কাশি কজন কাটিছিস খড়, মানে ওদের পয়েন্ট তৈরি করবে। তাই তো কেউ কেউ বললো যে আমরা 5 জন কাটিছি। তাহলে একদিকে, হ্যাঁ একদিকে ওদেরকে পাকে, আজকে হয়তো যেতে দিল না এই অবধি। হ্যাঁ আজকে যেতে দিল না, এখন কি ওই জানে সাহেবী জানে কি বলছে, কি বলছে, কেন তোকে দেয়নি, যা হবে না তা বলছে। কারণ নাই ওর কাছে, কোন নির্দিষ্ট কারণ নাই। আপনাদের তো ফসল আছে চরে, সবই ফসল, সবারই ফসল, গরু ছাগল সবারই আছে ফসল। আপনাদের দাবি কি, দাবিটা কি? দাবি আমরা একটু শান্তিতে বসবাস করতে পারি, এটাই। চলে যাক, হ্যাঁ উঠে চলে যাক। আপনারা পয়েন্ট কোথায় চান? পয়েন্ট এখন জিরোতে চলে যাক, বর্ডারে চলে যাক, এটা তো বর্ডার না। হ্যাঁ বর্ডার তো 6 মাইল।
আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন লিজেন্ড টাইমস।